नमस्कार बंधुरा, আমি সুদেশনা চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে এখানে গাছের পরিচর্যা দেখাচ্ছি। এখানে কিছু বেল এবং জুঁই ফুলের গাছ নিয়েছি আমি। আমার বাগানে যতগুলো টব রয়েছে সে কটাই আমি নিয়ে নিয়েছি। দেখো এই পরিমাণ টব আমার আছে। একটি আমার বেলি গাছ ছিল, সেখান থেকেই আমি এতগুলো বেলি গাছ আমি করেছিলাম আর কি। আর এখানে দেখো এটি হচ্ছে আমার ওই পাতা পচা সার এবং গোবর সার আমি দিয়ে এই মাটিটি তৈরি করেছিলাম আগে। তো এইখানে আমি এগুলোকে রিপটিং করাবো। এই মার্চে যদি আমি এই রিপোর্টিংগুলো করাই তাহলে কিন্তু প্রচুর ফুল পাবো। ফেব্রুয়ারির লাস্ট থেকে আমি রিপোর্টিং করা শুরু করেছি। এখানে রয়েছে গোবর সার, আর এই যে দেখো রিপোর্টিং করা শুরু করেছি। দেখেছো কতটা শিকড় জমে যায় নিচে? এই শিকড়গুলোকে ফেব্রুয়ারি মাসের দিকে কেটে দিতে হয়। ফেব্রুয়ারি বা মার্চের ফার্স্টের দিকে কেটে দিলে তাহলে এই শিকড়গুলো আর খাবার নষ্ট করে না। কেন এই খাবারগুলো, এই শিকড়গুলোর কোনো কাজ থাকে না। এগুলো যত কেটে দেওয়া যায় গাছ তত ভালো হয় এবং প্রচুর পরিমাণে গাছের ডালাপালা বেরোয় এবং গাছ প্রচুর ফুল দেয়। গাছের তলায় কিন্তু এই রকম এত পরিমাণ শিকড় জমে থাকে। দেখো কতটা আরও রয়েছে, এগুলো আমি কাটবো এবং কেটে তারপরে প্রতিস্থাপন করব। দেখো একটি গাছ থেকে কিন্তু এতটা শিকড় পেয়েছি। তো এই শিকড়গুলো অযথা ওর বাড়তে দিচ্ছিল না এবং সমস্ত খাবার কিন্তু খেয়ে নিচ্ছিল। গাছের উপরের দিকে ওরা পাঠাচ্ছিল না, গাছ তাহলে ফুল ফল দেবে কি করে? তো সেই জন্য এইভাবে ফল গাছ হোক বা ফুল গাছ হোক এই রকম শিকড় কেটে ফেলতে হয়। বছরে একবার রিপোর্টিং করলে আর করতে লাগে না। তো এইভাবে বছরে বা দু বছরে একবার রিপোর্টিং করলে খুব ভালো হয়। এই যে টব আমি নিয়ে নিয়েছি, আর টবে এখন যেহেতু সামনে গরমকাল তাই টবের যে ছিদ্রগুলো আছে সেগুলোকে আমি খুব ভালোভাবে জল পাস করবে না সেইভাবে দিয়েছি, যাতে জল থাকে, খুব অল্প পরিমাণ জল পাস হয় এই জন্য। আর এটি ক্যাপসিকাম গাছের অবস্থা দেখো কি হয়েছে। আর এইটি কি জানো, এটি হচ্ছে মূলো গাছ। মূলো গাছের বীজ আমি এইভাবে রাখছি, মূলো গাছটা পুরো শুকোলো এবং এখান থেকে যে পরিমাণ বীজ আমি পাবো সেইগুলো কিন্তু আবার মাটিতে ফেললে আবার ওখান থেকে মূলো শাক হবে। এই যে দেখো মূলো ছিল, এই মূলো শাক, আর এইগুলো মূলো বীজ। একটা কেটে তোমাদের দেখাই। দেখো এইভাবে মূলো বীজ হয়। আমরা অনেক সময় কি হয় সর্ষে বীজের সাথে কিন্তু মূলো বীজ গুলিয়ে ফেলি। দেখো মূলো বীজটা এই রকম, আর সর্ষে বীজ হয় সাদা বা হলুদ রং, কালো বা হলুদ রঙে। আর এখানে আমার টমেটো গাছ, কি পরিমাণ টমেটো হয় এবং বসন্তকাল, এখন কত রঙের টমেটো দেখো। একটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো আমি পেয়েছি এবং এখনও পাচ্ছি, প্রচুর টমেটো হচ্ছে। দেখো দেখেই বুঝতে পারবে তোমরা যে কি পরিমাণ টমেটো ধরে রয়েছে, আর কত সুন্দর কালার। কাঁচা টমেটো যখন দরকার হয় কাঁচা টমেটো নিয়ে যাই, আবার যখন পাকা টমেটোর দরকার হয় তখন গাছ থেকে টাটকা পাকা টমেটো আমি তুলি। আর দেখেছো কত গাছের পাতাগুলো মরে যাচ্ছে, যেহেতু এখন বসন্তকাল ওরা পাতাগুলোকে, পুরনো পাতাগুলোকে ফেলে দিচ্ছে। আজ আজকে রান্না করব তাই টমেটোগুলো এখান থেকে সংগ্রহ করছি আমি। এই দেখো কত টমেটো ধরেছে। একটি গাছ হলেই যথেষ্ট একটি ফ্যামিলির জন্য সারা বছর টমেটো দেবে। আবার এই বীজগুলো যদি আবার লাগাই আমরা তাহলে কিন্তু ওখান থেকে আবার টমেটো হবে। টমেটো জিনিসটা সারা বছরই হয়, আমরা আগে জানতাম শীতকালে হয়, কিন্তু এই বারো মাসে টমেটোগুলো সারা বছরই হবে। দেখো এই পরিমাণ টমেটো আমি নিলাম। আর এখানে ওলকপি হয়েছে, এর আগে কতগুলো নিয়েছি দেখিয়েছি, আর আজকে দেখো এটিকে তুলছি।
এরকম বাগান থেকে সবজি নিতে কার না ভালো লাগে বলো? নিজের হাতে তৈরি করা এইরকম সবজি, টাটকা সবজি একেবারে ছাদ থেকে এই বাগান থেকে চলে যাবে পুরো রান্নাঘরে। এতটা টাটকা সবজি তো আর পাওয়া যায় না বাজার থেকে, আনলে আমাদের বাজার থেকে কিনতে হয়, আমরা বা কতটুকু করতে পারি ছাদে, কিন্তু যাদের একটুখানি জায়গা রয়েছে তারা এইভাবে তোমরা বাড়িতে গাছ করতে পারো। আমাদের তো কোথাও আর জায়গা নেই এই ছাদটুকু ছাড়া, তাই অল্পতেই সন্তুষ্ট থাকতে হয় আমাদের, তাই যেটুকু পারি সেটুকুই আমি লাগাই গাছ। আর ফ্রেশ বাতাসে সকালবেলা এখানে এসে দাঁড়াতেও খুব ভালো লাগে, ফ্রেশ হাওয়া এই গাছের মধ্যে থেকে অক্সিজেন নেওয়া ভীষণই ভালো শরীরের পক্ষে। বাজারে হয়তো অনেক কম দামেই পাওয়া যাবে, এগুলোর পেছনে হয়তো অনেক খরচ হয় বা অনেক কষ্টের ব্যাপার, কিন্তু অনেক কিছুই আমরা পেয়ে থাকি এই গাছ করে। শুধু সেটা টাকা সাশ্রয় হয় তাই নয়, আমাদের শরীরের দিক দিয়ে দেখতে গেলে অনেক কিছুই হয়, ডিপ্রেশন কমায়, তারপরে এই যে বললাম অক্সিজেনের কথা, তারপরে তো যেটুকুই হোক আমাদের একটি টাটকা সবজি যায় শরীরে। এটি হচ্ছে ফুলকপি, দেখো একেবারে ঘরোয়া পদ্ধতি, আর এর টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, খুবই ভালো। আর এর পাতাগুলোও না বেটে খেতে খুবই ভালো লাগে, যেহেতু একেবারে সার জৈবিকভাবে আমি ওষুধ দিই তাই জন্য এগুলো পাতা বাটা খাওয়া খুবই ভালো লাগে খেতে। আর দেখো এরকমভাবে ধুয়ে নিচ্ছি, যদি পোকা টোকা থাকে, এখনকার ফুলকপিতে তো যদি থাকে আর কি, তাই জন্য। আর আজকের গাছ পরিচর্যায় ছাদে যে আমি এসেছি আরও কী কী কাজ করছি তোমাদের সাথে দেখাচ্ছি, সেগুলো শেয়ার করছি। এই যে পিটুনিয়া গাছ, পিটুনিয়া গাছের এইরকম ফুলগুলোকে কেটে ফেলতে হয়, শুকনো ফুলগুলো। আর আমি বীজ ধরার যে কটা হবে বীজ রাখবো, এত তো বীজ আমার লাগবে না, সেই জন্যে এইগুলোকে কেটে ফেলছে। এগুলো কেটে ফেলে কিন্তু পরিমাণটা অনেক হয় ফুলে, এই ফুলের পরিমাণ, এই যে দেখো একবারে ফ্রেশ থাকে গাছগুলো, কোথাও শুকনো পাতা থাকে না, কোথাও কিছু থাকে না, একেবারে ফ্রেশ থাকে। এইগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে করে নিলে এগুলো কষ্টের ব্যাপার নয়, কিন্তু এগুলো ভালো লাগা জড়িয়ে আছে, যারা গাছ ভালোবাসো এই যে কী আনন্দ তা বলে বোঝানো যায় না। যারা তোমরা গাছ করো তারা তো নিশ্চয়ই জানো, আর গাছ করতে করতে যারা হয়তো গাছ করা ছেড়ে দিচ্ছ তারা হয়তো আফসোস করছো, কিন্তু যদি পাও ফ্ল্যাটে হোক বা যেখানেই হোক একটি দুটি গাছ রাখো, দেখবে একটি মনের ব্যাপার আছে, মনে ভালো লাগার ব্যাপার আছে। আর দেখো কী পরিমাণ শিমুল ফুল হয়েছে, আমি বাইরের গাছগুলো তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি যখন বেরোবো। তো আজকে এই শিমুল গাছটি আমি বেরিয়েছিলাম, তো শিমুল গাছটি দেখে আমি গাড়ি থেকে নেমে ছবি নিলাম আর কি। দেখো কী পরিমাণ শিমুল, অসম্ভব সুন্দর। আর দেখো একটা কাক বসে ওখানে কি করছে বুঝতে পারলাম না, কাক তো মধু খায় না, কিন্তু বসে কি করছে তা জানি না, ফুলগুলোকে কেটে কেটে মনে হয় ফেললো দেখলাম। যাই হোক ও বসে থাক ওর মতন করে, আমি আমার মতন করেই ছবি তুলি। অনেককেই জানালাম এই গাছটির কথা, যারা ফুল ভালোবাসে বা শিমুল পলাশ ভালোবাসে তাদেরকে জানালাম এই গাছটির কথা কোথায় রয়েছে, তারাও যদি পারে এসে ছবি তুলবে। আর আমি একটি শিমুল ফুল সংগ্রহ করলাম, এই যে কি সুন্দর দেখো টুকটুকে লাল। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের আবার একটি ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।